আগামীকাল তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা, সমস্ত পরীক্ষাগুলো আশা করি ভালো হচ্ছে। একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন, একটা নয়, পারলে আমি যদি বলো তাহলে আরেকটা প্রশ্ন দিয়ে দেব। তো এই প্রথম যে প্রশ্নটি দেখছো, উত্তর এবং প্রশ্ন বিশিষ্ট শিক্ষক মহাশয় আমাদের স্কুলের তারা প্রস্তুত করেছেন, তো চলো আমরা উত্তরগুলো দেখব। প্রথম দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা করবে। দেখো, প্রশ্নটি যেটা রয়েছে, ট্রাফিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো। তারপর 1.2, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো, ক খ গ ঘ, এটা কমেন্টে জানাবে। তারপর 1.3, মানব মস্তিষ্কের যে অংশ থেকে CSF উৎপন্ন হয়, তাহলে এটার উত্তর হচ্ছে গ, কোরোয়েড প্লেক্সাস। তারপর 1.4, কোষচক্রের সবচেয়ে দীর্ঘতম দশাটি হল, উত্তর হচ্ছে খ, ইন্টারফেস দশা। বৃদ্ধির দশাগুলির ক্রমিক, মানে সঠিক ক্রম, সঠিক ক্রমটি যে ক খ গ ঘ দেখতে পাচ্ছ তার মধ্যে প্রথম। তোমরা অবশ্যই দীপঙ্কর স্যারকে ধন্যবাদ জানাবে। ক্রোমোজোমের যে অংশটি নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্ত জুড়তে দেয় না সেটি হচ্ছে গ, টেলোমিয়ার। তারপর দুটি শঙ্কর মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটানো হলে, প্রথমত শঙ্কর মটর গাছ, তাদের শঙ্করায়ন ঘটানো হচ্ছে প্রথম অপত্য জনুতে উৎপন্ন শঙ্কর লম্বা মটর গাছের শতকরা পরিমাণ 75%। লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যের উপস্থিতি নিচের কোনটির দ্বারা ব্যাখ্যা করা যায়? উত্তর ঘ, ক্রিস ক্রস। এরপর 1.9, মেন্ডেল কর্তৃক মটর গাছ নির্বাচন সংক্রান্ত যে কারণটি সঠিক নয় তা হল, এক্ষেত্রে উত্তর গ। নিচের সম্পর্কগুলি কোনটি সঠিক? উত্তর খ। তারপর পর্ণকাণ্ডের প্রকৃতি নির্ণয় করো, পর্ণকাণ্ডের প্রকৃতি না রূপান্তরিত কাণ্ড, 1.11। 1.12, অনুকূল ভেদ সমন্বিত জীবরাই পৃথিবীতে টিকে থাকার যোগ্য বলে বিবেচিত হয়, এই কথাটি কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? খ, প্রাকৃতিক নির্বাচনবাদ। নিচের কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো, একটু যদি খুঁজে ভালো করে দেখো তাহলে ক অ্যান্সার আসবে। নেক্সট 1.14, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরো, মানে এই যে লিস্টটা দেওয়া রয়েছে এখান থেকে গ্রিনহাউস গ্যাসের সংখ্যা নির্বাচন করো, এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে, তোমরা খুঁজে বের করবে। এখান থেকে 2, 3, 4, 5 লিখতে কোনো অসুবিধা নেই। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে এবং নোটিফিকেশনটা অল করবে, বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলো না। নিচের কোনটি ভারতের অতি সংকটাপন্ন প্রাণী প্রজাতি নয়, প্রশ্নটি টোটালটি ভালো পড়তে হবে, নয় বলা রয়েছে, সেটি কোনটি? এটি বাঘ, ঘড়িয়াল, এটা খড়িয়াল নয় ঘড়িয়াল, আর একশৃঙ্গ গন্ডার ওরাংউটান। আচ্ছা, আমি দেখতে চাইছি এমন কিছু কমেন্ট করো যে কমেন্টে সর্বাধিক লাইক পড়েছে, আমি পরবর্তী ভিডিওতে সেই স্টুডেন্টটির একটি দুটি তিনটি স্টুডেন্টের নাম ঘোষণা করব যাদের কমেন্টে সর্বাধিক লাইক পড়বে এবং যারা সর্বাধিক কমেন্ট করবে। চলো আমরা পরের প্রশ্নে যাই, খ বিভাগ, যেখানে শূন্যস্থান পূরণ থাকবে, কটি থাকবে? 5টি থাকবে। প্রথমে BMR, বৃদ্ধিকারী এন্ড্রোজন হরমোনটি হল, তাহলে এখানে উত্তর হচ্ছে টেস্টোস্টেরন। সেন্ট্রোজেন ও ড্যাশ, তাহলে এটা হচ্ছে মাইক ক্রো টিউবিউল, মাইক্রোটিউবিউল। হেটারোজাইগাস জীবে
যে বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে, তাহলে এটা প্রচ্ছন্ন। জীব পপুলেশনে থাকলেই তবেই অভিব্যক্তি ঘটে। তাহলে এটা উত্তর হচ্ছে প্রকরণ। খাদ্যশস্যের উপর কি প্রয়োগ করে তাদের অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা করা সম্ভব? তাহলে তুমি চুন লিখতে পারো, ইংরেজিতে লিখলে লাইম লিখতে পারো, ড্যাশ হরমোন নিউট্রো ট্রান্সমিটার হিসাবে কাজ করে। তাহলে এখানে দুটো কিন্তু অ্যান্সার হবে, অর্থাৎ অক্সিটোসিন আর উত্তর হচ্ছে ভ্যাসোপ্রেসিন, দুটো উত্তর। এরপর সত্য মিথ্যা, পাঁচটি। প্রজেস্টর গর্ভাবস্থায় ডিম্বাণু নিঃসরণে ও রজচক্রে বাধা দেয়। কি লিখতে বলা হয়েছে বলতো? সত্য অথবা মিথ্যা। তাহলে তুমি ঠিক ট্রু ফলস লিখবে না, তুমি সত্য, এটা সত্য। তারপরেরটি দুইয়ের দাগে পুরো পড়লে দেখতে পাবে এটা হচ্ছে সত্য। তারপরে তিন নম্বর 2.9 এটা মিথ্যা, কিছুতেই ট্রু ফলস শুদ্ধ শুদ্ধ এসব লিখতে যাবে না, প্রশ্নে যা বলা থাকবে তাই লিখবে সত্য। 2.10, তারপর 2.11 ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, কর্মসূচিটি হু দ্বারা পরিচালিত, ফলস। নেক্সট হচ্ছে জীবন্ত জীবাশ্ম একটা বলা আছে, এটাও কিন্তু ফলস। অর্থাৎ ফলস বলছি এইভাবে লিখবে না, আমি সহজে কারণে বলছি, অর্থাৎ এ স্তম্ভ এবং বি স্তম্ভ দেওয়া আছে তাদের মধ্যে মেলাতে হবে। তুমি কিভাবে লিখবে? তাহলে তুমি প্রথমেই এই দিকে স্তম্ভটা লিখে নেবে, তারপর ডান দিকে সসজা লিখবে। যেমন এস দশা, এখানে দেখো তিন নম্বরে, তাহলে তুমি লিখছো তিন নম্বরে যা লেখা আছে ডিএনএ প্রতিলিপিকরণ। তারপরে ক্যান্সার, এখানে দু নম্বরে এটা আসছে। তারপর টু রেটিনা, এটা চলে আসছে সাত নম্বরে। তারপরে ইমাসকুলেশন, এটা আসছে ছ নম্বরে। তারপর এটা আসছে চার নম্বরে। রেড গ্রন্থি, এটা আসছে এক নম্বরে। এইভাবে লিখবে, অর্থাৎ এই উত্তরটা তিন নম্বরের উত্তর, যেমন ডিএনএ প্রতিলিপিকরণ এই অংশটা এখানে চলে আসবে, এক নম্বরে এটা প্লবতা রক্ষা, এই লেখাটা এরকমই এখানে চলে আসবে। তুমি তীরচিহ্ন দিয়ে করবে না, ঠিক আছে? এরপরে ছোটি প্রশ্ন, যেখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হয়, পরপর পরপর করবে। প্রথমে দেখো একটি তিনটি একই বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। এখানে কিন্তু স্নায়বিক পথ, হেমি জাইগাস কাকে বলে, এর উত্তরটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ সেখানে এই গ্রুপে আমি লিখে দিচ্ছি, এখানে লিখতে সময় লাগবে। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়ে দেবে, আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিলাম। বিশদিশ্র শব্দটি বেছে লিখো, এখানে যে অংশ রয়েছে সেটা হচ্ছে ব্যাহত রক্ততন্ত্র। নিচে প্রথম শব্দটির শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থানে বসাও। তাহলে দ্বিতীয় শূন্যস্থানে কি বসবে? না, এটা বসবে জাইগোটিক মিওসিস। তারপরে এটা ভিজুম কাকে বলে, একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ পিএএন রেমিজেস। নিশ্চয় জানো যে পায়রা যে উড়ে, তার পায়রার উড্ডয়নে ব্যবহৃত বড় পালক, আমি পুরো লিখছি না, পায়রার উড্ডয়নে ব্যবহৃত বড় পালক, রেসিপ্রোকাল ক্রস, এটাও হোয়াটসঅ্যাপে লিখে দিলাম, ঠিক আছে? তোমরা জেনে নেবে। এরপরের প্রশ্নগুলো দেখে নাও, আমি প্রশ্নটা আর পড়ছি না। নিউরন স্নায়ুতন্ত্র সম্পর্ক স্থাপন, স্ত্রী দেহে কর্পাস লুটিয়াসের পিত গ্রন্থি থেকে কী হরমোন প্রেরিত হয় এর কাজ লিখো। আচ্ছা, ডিএনএ আরএনএ এর মধ্যে এটি গঠনগত এটি কার্যগত পার্থক্য, আচ্ছা সবগুলো পড়ছি না। সংক্রায়নের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয়, তা উদাহরণ সাহায্যে লেখো। জিন এবং এলিলের মধ্যে সম্পর্ক লেখো।
আচরণ, অভিযোজন, বিবর্তনের মধ্যে সম্পর্ক কি, বিশ্ব উষ্ণায়ন, জীব বৈচিত্র্যে হ্রাস ঘটেছে তার উদাহরণ সহ লেখো। আচ্ছা, PBR এর জীব বৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় সেটা লেখো। ইনসিটু এবং এক্সিটুর সংরক্ষণের মধ্যে পার্থক্য, লিঙ্গ সংযুক্ত জীবের সঞ্চরণের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে এই প্রশ্নটি, নিউরনের ছবি, এটা কিন্তু মাস ঠিক ঠিক করে করবে, চারটে অংশ দেখাবে, কীভাবে লিখতে হবে নিশ্চয়ই সেটা জানো। ছবিটি আঁকার পরে ডান দিকে এই অংশগুলো তীর চিহ্ন দিয়ে লিখতে হয়, সুন্দর করে ছবিটা আঁকবে, প্র্যাকটিস করবে। আর এই একটি ছবি দেওয়া থাকে, দুটো ছবি সুন্দর করে প্র্যাকটিস করবে। 4.2 প্রোফেজ টেলোফেজ দশার তিনটি বিপরীতমুখী ঘটনা লিপিবদ্ধ করো। কোষচক্রে এখানে G1 আর G2 দশার যে ঘটনাগুলি ঘটে সেগুলি লেখো। বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি ছকের সাহায্যে উদাহরণ সহ লেখো। মিউসিস বিভাজনের গুরুত্ব, মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার ফল থেকে পৃথিবী জীবন সূত্র বর্ণান্ধতার কারণ লেখো। যদি বাহক মাতা ও হিমোফিলিক পিতা হয় তাহলে রোগটির বংশানুসরণ কী হবে চেকারবোর্ডের সাহায্যে দেখাও। থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকার গুরুত্ব, যারা তোমরা সাজেশন দেখো নি 2 আর 5-এর লাস্ট মিনিট সাজেশন অবশ্যই একবার দেখে নেবে। 2 এবং 5-এর জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার এবং উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করা মৌমাছির ওয়াগটিল নৃত্য, চক্রাকার নৃত্য, এই বিষয়গুলো রয়েছে। শেষের দিকে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা কীভাবে বাস্তুতন্ত্র, কৃষি এবং মিষ্টি জলের উপর বিরূপ প্রভাব বিস্তার সে উল্লেখ করো। জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন? তাহলে এই ছিল তোমাদের প্রশ্ন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে